নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কিচেন কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 39 থেকে 40 সাইজ আপনাদেরকে ব্রাকার ব্লাউজ পুরোটা কাটিং এবং সেলাই A to Z দেখিয়ে দেবো। গুরুত্বপূর্ণ টিপস সহ কীভাবে আপনারা সঠিক নিয়মে কাটিং করতে পারবেন, কতটা আপনারা খাপের জন্য মাপ নেবেন, কীভাবে সেলাই করতে হয় পুরোটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আজকে এই ব্লাউজটা আপনাদেরকে পুরোটা তৈরি করে দেখাবো, কাটিং এবং স্টিচিং পুরোটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন আমি কীভাবে আজকে পুরোটা সেলাই করে দেখাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে দেখুন আমি কীভাবে পুরোটা কাটিং এবং সেলাইটা করছি। এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে আমার লাইনিং কাপড়। তো প্রথমে কিন্তু আমি এখানে পেপার কাটিং করে দেখাবো, তো পেপার কাটিং করার পর পুরোটা আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। দেখুন এটা পুরো সিঙ্গেল একটা পেপার নিয়েছি, তো এই পেপারে কিন্তু পুরো আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট পুরোটা কিন্তু কাটিং করে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখুন এখানে পার্টটা নিয়েছি, তো এখানে আমি কিন্তু সামনের পার্টটা পিছনের পার্ট একসঙ্গে কিন্তু কাটিং করে নিচ্ছি। তো প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে, তো আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দুটো 15-তে প্রথমে দাগ দিয়ে দেবো। এখানে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি, তো আপনাদের যা ঝুলতে হবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তো এবার এখানে পুটের মাপ নিতে হবে, তো এখানে কিন্তু আমি বোট নেক স্টাইলের হচ্ছে, তো তাই এখানে আমার পুট যা আছে তাকে কিন্তু আমি এখানে হাফ করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে বোট নেক স্টাইলের করে তাহলে আপনাদেরও পুট যা থাকবে তাকে কিন্তু হাফ করে নেবেন, অথবা আমি কিন্তু এখানে সঠিক নিয়মে কীভাবে পুট বা মোহরের মাপ বের করাতে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। তো যারা দেখেনি কি অবশ্যই একবার সেই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তো অবশ্যই গিয়ে আপনারা একবার দেখে নেবেন। তো এখানে দেখুন আমি পুট কিন্তু স্বাদ এখানে নিয়ে নেবো, তো স্বাদ নিয়ে নেওয়ার পর এখানে দেখুন মোহরাও কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি, কতটা মোহরা নিতে হবে এখানে কিন্তু দেখুন। তারপরে মোহরার মাপটাও নিয়ে নিয়েছি, তো মোহরা এখানে আমি নিয়েছি 6.5 ইঞ্চি। তো এবার এখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইনটা নিয়ে নিতে হবে, তো এখানে আমার ছাতি আছে 39, তো 39 এখানে কি করতে হবে, 39 এখানে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আপনাদের যে ছাতি থাকবে, যত মাপ থাকবে সেটা 38 কেন, 40 কেন, 39 কেন, যত থাকবে তাকে কিন্তু অবশ্যই 4 দিয়ে ভাগ করে নেবে। যত হবে সেই মেজারমেন্টটা প্রথমে এখানে নিয়ে নেবো। দেখুন এখানে দেখুন আমার 9.5 ইঞ্চি হচ্ছে, তো দেখুন সেই মাপটা প্রথমে এখানে নিয়ে নিতে হবে। তারপরে আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিতে হবে, এটা যদি পরে আমাদের কখনো ব্লাউজটা টাইট হয়ে যায় তো লুজ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখুন নিয়ে নিয়েছি, এবার আমি কোমরের মাপটা কিন্তু এখন নেবো না, যখন আমি ফিটিংস করবো সেলাই করার সময় তখন কিন্তু নেবো। তো স্ট্রেট একটা লাইন প্রথমে টেনে দিতে হবে এখানটাতে, তো দেখুন এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে আমাদের বগল মোড়ার জন্য দাগ দিতে হবে, তো কোন থেকে আমি 1 ইঞ্চি উপরে প্রথমে একটা দাগ দেবো, এবং এটা কিন্তু হালকাতে রাউন্ড করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা, বুঝতে পেরেছেন? তো এবার দেখুন নিচের দিকে এখানে বেল্টের মাপ নিতে হবে, তো বেল্ট নেবো 3 ইঞ্চি, তো আমি এই সাইডেও কিন্তু 3 ইঞ্চি নেবো, এবং এই সাইডেও কিন্তু 3 ইঞ্চি প্রথমে নিয়ে নিতে হবে। তো দেখুন নিয়ে নেওয়ার পর এই দুটো দাগে প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দেবো। এবার মিলিয়ে দিয়েছি, এবার দেখুন এখানে বেল্টের দিকে আমাদের একটা শেপ থাকে, তো আমি 1/2 ইঞ্চি ওপর একটা দাগ দেবো, দিয়ে এটাকেও কিন্তু আলতো হাতে কিন্তু এখানে মিলিয়ে নিতে হবে। তো আমাদের এখানে বেল্টের শেপটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে গলার কিন্তু আমি এখানে মাপটা নিয়ে নেবো, তো গলার এখানে 4 নিয়েছি আমি, 3.5 ইঞ্চি, আপনারা চাইলে 4 কিন্তু নিতে পারেন। এবার এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে, সামনের গলার লম্বা, তো সামনের গলার লম্বা আমার এখানে হচ্ছিলো টোটাল 6.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি টোটাল 7 দাগ দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা আপনাদের গলার লেন্থ অনুযায়ী তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপর নিচের দিকে আমি একটু ছোট গলা করব, তাই 2.5 ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে এই দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি, কোনা মতো একটা বক্স হয়ে যাবে। এখানে গলার শেপটা এবার দিয়ে দিতে হবে, তো দেখুন রাউন্ড শেপ এখানে দিয়ে দিয়েছি। তো এবার খাপের জন্য মেজারমেন্ট নেব, তো খাপের জন্য আমি এখানে নিয়েছি 6.5 ইঞ্চি, কারণ একটা ভারী ছাতি ছিল তার জন্য। আপনারা চাইলে 6 ইঞ্চিও নিতে পারেন, এবং ছাতির হিসাবে কিন্তু আপনার খাপের মাপটা নিতে হবে। এবার এখানে বগল মোড়ার দিক থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ, এবং গলার দিক থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে, দিয়ে এটা কিন্তু মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রেই 2.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি কিন্তু নিতে হয়, নিয়ে 3টে দাগে রাউন্ড করে দেখুন মিলিয়ে দিয়েছি। এবার এই যে খাপের যে 6.5 নিয়েছিলাম, 6.5কে হাফ করবো, হাফ করে মিডিল পর্যায়ে এখানে দেখুন আমাদের দু সাইডে মাপ নিতে হবে। তো দু সাইডে নিয়েছি কত, 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, তো দু সাইডে যতটা করে নেবো তার থেকে 1/2 ইঞ্চি কিন্তু কম এই মিডিলে দাগটা দিতে হবে। তো মিডিলে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এবং দু সাইডে এখানে আমি 3 3 করে নিয়েছি। তো নিয়ে এইরকম দাগ একটা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে, এটা কিন্তু আলতো হাতে করতে হবে। এখানে দেখুন পুরো পিছন পার্টটা আমার রেডি হয়ে গেছে, তো কেটে নিয়েছি। কেটে প্রথমে লাইনিং কাপড়ের ওপর রাখবো, দুপাট করে রেখে পুরোটা কিন্তু কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কেটে নিয়েছে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপরে দেখুন এখানে আলো যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো কেটে নিয়েছে, আর এখানে আমি তালপাট কাটিং করেছি এই এসপার্টটা, এটা দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু চাইলে তালপাট কাটিং করে নিতে পারবেন, আমি অনেকবার দেখিয়েছি। আর এখানে দেখুন আর বেল্টের পার্টটা শুধুমাত্র নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, তাই সেটা সরিয়ে রেখেছি, একদম মেন কাপড়ে বাড়াবো। মেন বাড়াতে আমাদের এই দুটো পার্ট, তো এখানে দেখুন আমি সব কিছু পার্ট আমি এখানে মেন কাপ মানে লাইনিং কাপড়ের ওপর রেখে পিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছি। তাহলে কী হয়, কোনো কাপড় সরে যাবে না। এবার দেখুন এখানে জাস্ট আমি বেল্টের দিকে 1/2 ইঞ্চি করে নিচের দিকে মানে নিয়ে নিয়েছি এক্সট্রা, আর কিন্তু নেইনি। আর এই যে খাপটা, এটা কিন্তু আমাদের চ্যাপটা যেন না হয় তার জন্য কী করতে হবে, তো আপনারা কিন্তু কখনো স্ট্রেটভাবে এই খাপটাকে বসাবেন না কাপড়ের উপর, একটু হালকা ক্যারাসি অ্যাপে বসিয়ে কিন্তু এবার সমস্ত বাড়িয়ে নিতে হবে, মেজারমেন্টগুলো নিয়ে নিতে হবে।
এবার দেখুন দুদিকে আমাদের বাড়িয়ে নিতে হবে, তো দুদিকে বাড়াতে হবে কত, 1 ইঞ্চি 2 সুত করে। তো দু সাইডে কিন্তু যা বাড়াবেন একই বাড়াতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছি আর নিচের দিকে 1/2 ইঞ্চি করে নিয়েছি। এটা কিন্তু কম্পালসারি নেওয়ার পর এটাকে রাউন্ড করে এটা মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এই যে কম দিকটা, এখানে হচ্ছে হুক আর হুকে করার জন্য 2 সুতের মতো আমাদের এক্সট্রা নিতে হয়। তো 2 সুত এখানে আমি এক্সট্রা নিয়েছি। আর অপর যে সাইডটা আছে এই সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেব। তো 1/2 ইঞ্চি নেবার পর এইটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার এখান থেকে দেখুন নিচের দিকে হবে আলতা হাতে মিলিয়ে দিতে হবে। দেখো দেখুন ওপরের পার্টটা আমাদের রেডি হয়ে গেছে। তো এবার নিচের যে পার্টটা ছিল সেই নিচের পার্টটাও কিন্তু রেডি করে নিতে হবে, মানে অর্থাৎ বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই যে ওপরের পার্টটা রেডি হয়েছে এটার যে নিচের দিকটা দেখো ভাই, ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো আমাদের এখানে কত হয়েছে। তো দেখুন ফিতেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি। আমার আমার যত এখানে হবে সেই মাপটা প্রথমে আমি নিয়ে নিতে হবে। তো আপনাদেরও কি যত হবে সেই মাপটা নিয়ে নেবেন। তো নিয়ে নেবার পর এবার দেখুন দু সাইডে আমরা কতটা করে নিয়েছিলাম এক্সট্রা। তো আমি এখানে নিয়েছিলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়েছিলাম। তো প্রথমে আমাদের এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। তো দাগ দেওয়ার পর তারপরে আরও এখানে আমাদের 1 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিতে হবে। তো আপনাদেরও যত আপনারা বাড়াবেন, আপনারা যদি 1.5 ইঞ্চি বাড়ান তো 1.5 ইঞ্চি নিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি 3 ইঞ্চি করে বাড়ান তো 3 ইঞ্চির পর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দুপাশে সেম করে নিয়েছি, দিয়ে বক্স করে নিয়েছি। এবার আমার এখানে বেরিয়েছিল টোটাল 9.5 লম্বাটা। তো 9.5কে ফিতে দিয়ে মুড়িয়ে দেখে নিচ্ছি এর হাফ। তো হাফ যতটা হয়েছে দেখুন মিডিল থেকে দাগাটা তুলে দেবো। এবার দেখুন আমাদের দু সাইডে কী নিতে হবে। তো এক সাইডে নিতে হবে 1 ইঞ্চি এবং আরও একটা নিচের দিকে, ঠিক আছে, 1/2 ইঞ্চি নিতে হবে। এবার সেই দিকেরই কিন্তু 1/2 ইঞ্চি নিয়েছি। আরও অপর সাইডে 1/2 ইঞ্চি আমাদের এখানে দাগ দিয়ে দিতে হবে। এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এরকমভাবে ক্যাঁচি করে এখানে পুরো মিডিলে যে পোর্শনটা এটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন। আর আমি কিন্তু সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এবার দেখুন এখানে সমস্ত মেজারমেন্ট আমার হয়ে গেছে, পুরোটা আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আর 1 ফোঁটাও এক্সট্রা নিয়েনি, যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে মাপটা নিয়েছি। শুধুমাত্র এই বেল্টের নিচের দিকে 1/2 ইঞ্চি নিয়েছি আর এখানে হাতটাও কেটে নিয়েছি। আমি হাতটা কাটে অনেকবার দেখিয়েছি, তাই এখানে দেখালাম না। এবার জাস্ট মেন কাপড়ের ওপর রাখবো, মেন কাপড়ের ওপর রেখে দুপাটে পুরো রাখবো। মেন কাপড়টা রেখে সমস্ত পার্টগুলো কিন্তু তুলে নেবো। তো এখানে দেখো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি পুরোটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু খাপটা তৈরি করার জন্য দেখুন এখানে লাইনিং কাপড় এবং আমি মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। তো আমি কিন্তু এক পাশটা প্রথমে সেলাই করে দেখাচ্ছি। তো এরকম সেমভাবে কিন্তু আপনারা অপর পাশটাও সেলাই করে নেবেন। তো এখানে দেখুন আমি মিডল থেকে প্রথমে ভাঁজ করে নিয়েছি যে নিচে যে পার্টটা সেটা। তো এবার দেখুন আমি টেকিনের জন্য কতটা নেবো। তো এখানে টেকিন দিতে হবে, তার জন্য 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিচ্ছি। কেননা আমি 1 ইঞ্চি 2 সুত কিন্তু দুই সাইডে বাড়িয়েছিলাম ওপরে খাপটা রেডি করার সময়, মানে যখন আমি কাটিং করেছিলাম। তো তার জন্য 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, নিয়ে ওপরে একদম কোন করে মিলিয়ে দিয়েছি। দিয়ে এই দাগের উপর থেকে আমাদের সেলাইটা প্রথমে করে নিতে হবে। তো এখানে কিন্তু 2টো টোটাল সেলাই যাবে। আর অবশ্যই করে কিন্তু সব সেলাই কিন্তু 2টো করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আমরা তৎক্ষণাৎ দেখতে পাবেন। এবার দেখুন এখানে আমার নিচের পার্টটা রেডি হয়ে গেছে, এবার ওপরে পার্টের সঙ্গে এটা কিন্তু সেলাই করে নেব। তার জন্য দেখুন ওপরে পার্টটাও মেন কাপড় লাইনিং কাপড়ের সঙ্গে ধরে নিয়েছি। আর এখানে দেখুন নিচের দিকে নিচের পার্টটা যে ছোটো দিকটা সেটার সঙ্গে ওপরে পার্টের ছোটো দিকের সঙ্গে সেলাই হবে, এবং নিচের পাটের বড় দিকের সঙ্গে উপরে পাটের বড় দিকটার সঙ্গে সেলাই হবে। দিয়ে সামনের দিক থেকে যেদিকে আমার হুক আর হুকের ঘর হবে ওই দিক দিয়ে কিন্তু 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর আপনাদেরকে আমি খুলেও দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। তো এখানে দেখুন পুরো সেলাইটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন খাপটা কত সুন্দর এখানে এসেছে দেখতে পাচ্ছেন, এর খাপ কিন্তু ভীষণই ভালো হয়। এবার দেখুন এখানে আমি এস পাটটার সঙ্গে জয়েন করে নেব। তার জন্য এস পাট থেকে নিয়েভাবে লাইনিং কাপড় এবং মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। ধরে নিচ থেকে ওপরের দিকে কিন্তু সেলাই করতে হবে, কখনও কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকে সেলাই করতে নেই। তো আমি কিন্তু দেখুন সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর 2টো করে সেলাই অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন সেলাই করে নেওয়ার পর আপনাদেরকে খুলে দেখাবো ঠিক কেমনটা দেখাচ্ছে। আর এইভাবে কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আপনারা অপর পাশের যে কোনো একদিকটা কিন্তু করে নেবেন। তো এখানে তারপরে দেখুন আমার রেডি হয়ে গেছে এস পার্টের সঙ্গে সেলাই। এবার আমি এখানে বেল্টের পার্টটাও সেলাই করে দেখিয়ে দেবো। তো বেল্টের পার্টটাও দেখুন মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরা আছে, পিন করে নিয়েছি। তো পিন করে নিলে সুবিধা হয়, কাপড় কিন্তু সরে যায় না। এবার দেখুন এরকমভাবে এস পার্টটাকেও এই বেল্টের পার্টটাকেও নেবো, নিয়ে এখান থেকে আমি 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এটাকেও সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার সময় এবার একটা জিনিস লক্ষ্য রাখুন, এই যে 1 ইঞ্চি 2 সুত কাপড়টাকে এটাকে কিন্তু মুড়িয়ে নিতে হবে, ঠিক আছে। এরকমভাবে মুড়িয়ে এর উপর থেকে সেলাই করতে হবে, তাহলে কী হবে যে আপনাদের যখন সেলাইটা করার পর এখানে ফিনিশিংটা ভালো আসবে, তাহলে কাপড়টা কীভাবে বেরিয়ে থাকে না। এভাবে মুড়িয়ে যদি সেলাই করে নেন, তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিতে হবে। তো অপর পাশেও কিন্তু এরকমভাবেই করবেন।
আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তখনও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তারপরে দেখুন এর উপর থেকে আবার একটা আমাদের এখানে চাপ সেলাই করতে হবে, তো এখানে টোটাল দুটো চাপ সেলাই হয়, আমি একটা এখানে করে নিচ্ছি, তারপরে আরও একটুখানি গ্যাপ দিয়ে মানে 200-এর মতো গ্যাপ দিয়ে তারপরে আবার একটা এখানে চাপ সেলাই কিন্তু করে নিতে হবে। তো দেখুন এখানে আমার পুরো পাটটা রেডি হয়ে গেছে, এখানে এবার হুক আর হুকের শুধুমাত্র ঘরটা করে নেব। এরকমভাবে দেখুন আমি আরও একটা যে দিক সেটাও কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার শুধু আমি এখানে পিছন পাটের সঙ্গে সামনের পাটটা অ্যাটাচ করে নেব। তো পিছন পাটটা এখানে আমি পটলে পাটের নেক ডিজাইন করেছিলাম, তো এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি অবশ্যই গিয়ে আগে ঝটপট করে দেখে নিন। আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। এইরকম জিনিস কিন্তু খুবই সুন্দর লাগে ব্লাউজে। তো এখানে আমি এখানে সেই ভিডিওটা দেখাচ্ছি না, সেটা কিন্তু আলাদা করে একটা সেপারেট করে ভিডিও দেওয়া আছে। এবার এখানে দেখুন পুল লাইনটা জাস্ট জয়েন করে নেবো হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে। এখানে দেখুন সঠিক নিয়মে কীভাবে পুল লাইন জয়েন করতে হয় এটাও কিন্তু আমি দেখিয়েছি। এবার এখানে আমি জাস্ট হাতাটা একসঙ্গে কিন্তু সেলাই করে নেবো। তো এখানে হাতাটা আমি আগে থেকে লাইনিং কাপড়ের সঙ্গে তৈরি করে রেখেছি, যেরকমভাবে নর্মালভাবে করে সেরকম। এখানে এখানে যদি তালপাট কাটিং করে রাখেন তো তালপাটের অংশ কিন্তু সবসময় সামনের দিকের সঙ্গে জয়েন্ট হবে, পিছনের দিকের পাটা কিন্তু নয়। এবার দেখুন এটা হচ্ছে হাতার মিডিল পয়েন্ট, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে হাতার মিডিলটা আর এটা হচ্ছে পুট লাইন। তো এরকমভাবে সোজার সঙ্গে সোজা রাখবো, রেখে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এরকমভাবে দেখুন আমি এখানে সেলাই করে নেবো। প্রথমে মিডিল থেকে এক পাশ সেলাই করতে হবে, তারপরে অপর পাশ কিন্তু সেলাই করে নিতে হয়। আর তালপাটের সঙ্গে কিন্তু সবসময় সামনের দিকটা জয়েন্ট হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন হাতা যদি তালপাট কাটিং করে থাকেন তাহলে। এবার দেখুন এখানে হাতাটা আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কী করতে হবে এটাকে, এবার দেখুন এখানে এই যে হুক আর হুকের ঘরটাও আমি করে রেখেছি, এবার একটার উপর একটা তুলবো, তুলে এখানে প্রথমে পিন করে নিতে হবে। আর এখানে দুপাশে কিন্তু আমি হাতাটাও কিন্তু পরিয়ে নিয়েছি। এবার এরকমভাবে করে নেওয়ার পর এরকম প্রথমে সামনের যে কাপড়টা মানে এখানটাতে, তো এখানে দেখো এরকমভাবে প্রথমে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে এর মিডিল পয়েন্ট আমাদের বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মিডিল পয়েন্ট, এরকমভাবে পিছন পাটেরও কিন্তু আমাদের এখানে মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে পিছন পাটের মিডিল পয়েন্ট। এবার এই দাগের সঙ্গে এই সামনের পাটের যে মিডিল পয়েন্টের দাগ, এটার সঙ্গে এটা রাখবো, রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে। তো এখানে এটা প্রথমে পিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কী করতে হবে, হাতার দিক থেকে উল্টো দিক থেকে হাতার দিক থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো নিচ বরাবর পুরোটা সেলাই প্রথমে করে নেব। তো এখানে দেখুন আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে কি পিন করে নেবার পরে কিন্তু আপনারা সেলাইটা করবেন, আর সেলাই করে নেবেন। দেখুন দেখতে পাচ্ছেন আমি সেলাইটা এখানে করে নিয়েছি। আর আপনারা যদি এখানে একটু হাতরু কাপড় বেশি ছোট হয় কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু কেটে সেটা সমান করে নিতে পারেন, যদি হাফ ইঞ্চির মতো হয়ে থাকে বা তার থেকে কম, বেশি যদি না হয়, ঠিক আছে। তারপর এখানে দেখুন আমি নিচের কোমর পট্টিও বসিয়ে নেবো, আর ওপরে তো আমাদের পট্টি বসানোর দরকার নেই, এখানে পুরো ফিনিশিংয়ে আমাদের কাজ করা আছে। এখানে দেখুন আমি কোমর পট্টিটাও পুরো বসিয়ে হেম সেলাইও কিন্তু করে নিয়েছি, আবার যেরকম পিন ছিল সেরকমভাবে পিনও কিন্তু করে নিয়েছি। করে নেবার পর এবার হচ্ছে আমাদের মেন ফিটিংসের পালা। তো এখানে মেন ফিটিংস আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করেন, আপনাদের ঠিকঠাক করে মাপ নিয়ে তাহলে আপনাদের প্রপার ফিটিংস হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারছি, যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে। এবার দেখুন এই যে হাতার দিকটা, হাতা যা থাকবে তাকে কিন্তু কী করতে হবে, হাফ করে নিতে হবে, ঠিক আছে। আমার এখানে হাতা ছিল 11, 11 হাফ করলে হয় 5.5, 5.5 নিয়ে নিয়েছি। এবার দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট থেকে আমি ফিতাটা নেব, নিয়ে ছাতি যা আছে তাকে কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। সেমভাবে কোমরেও, কোমর যা আছে কোমরকেও কিন্তু 4 দিয়ে ভাগ করে নেব। আর ফিতাটা কিন্তু এখানে মিডিল পোর্শন থেকে আমি ধরেছি, তো এইভাবে একপাশে করে নিচ্ছি, তারপরে আবার আর পাশে যাচ্ছে সেটাও কিন্তু দাগ দিয়ে দেবো। দেওয়ার পর সেই দাগের উপর থেকে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই হয়ে গেছে, এবার আমি পুরো আপনাকে ব্লাউজটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর, ভীষণ কিন্তু ভালো আসে। তো দেখুন এখানে পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান, আমি কিন্তু সেই টপিকের উপর আপনাকে ভিডিও করে দেখাবো। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।